বাংলায় খুন ডাকাতি ও লুটের রাজত্ব চলছে, এর পরিবর্তন দরকার, বললেন দিলীপ ঘোষ। এই বাংলায় খুনের রাজত্ব, ডাকাতির রাজত্ব এবং লুটের রাজত্ব চলছে, এর পরিবর্তন করতে হবে। আর মাত্র 10টা মাস অপেক্ষা করুন, যাদের জেলে ভাত খাওয়ার কথা তারা জেলের ভাত অবশ্যই খাবেন। প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন্দ্র সরকার গ্রামের গরিব মানুষদের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিচ্ছে, আর এই বাংলার তৃণমূল সরকার সেই টাকা লুট করে খাচ্ছে। এই সরকার আর চলতে পারে না। এমতাবাদের বালিয়ামোড় এলাকায় প্রয়াত দলীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্মরণ সভায় রাজ্য সভাপতি ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সায়ন্তন বসু, বিজেপি জেলা সভাপতি বিশ্বনাথ লাহিড়ী, গাড়ি করেছেন, এগুলো ভোগ করতে পারবেন না, ছেলেবাবু ভোগ করতে পারবে না, বাকি জীবনটা জেলে কাটাতে মোটা চালের ভাত খেয়ে আর ঠোকায় লাগা আলু পচা আলুর তরকারি। আমি বলে দিচ্ছি, মানুষের দুঃখ কষ্টে তাদের অধিকারের টাকা যারা লুট করবে তাদেরকে আমরা ভোগ করতে দেব না। আজ হোক কাল হোক তার হিসাব হবে। তাই আপনি যারা ক্ষমতায় আছেন, যারা চাকরিতে এখানে অফিসার হয়ে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়েছেন, আমাদেরকে চোখ দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, বিজেপি একজন এত বড় বিধায়ক তাকে খুন করা হলো, তার দুঃখ আমাদের মনের মধ্যে আছে, তাকে একটা শোক সভা করবো, স্মরণ সভা করবো, তাকে স্থানীয় মানুষ বারবার জিতিয়েছে, তাদেরকে মূর্তি তৈরি করে ট্যাটু করবো বাজারে, সে পারমিশনটুকু পুলিশ দিচ্ছে না, কারণ বাপের জমিদারি নেই, এটা স্মরণ সভা করতে দেবে না, মূর্তি রচনা করতে দেবে না, আর চোর টাকা খুঁড়িদের মূর্তি মোড়ে মোড়ে ভাঙিয়ে দিচ্ছে, কদিন আগে পরে দেখবেন তাদের মূর্তি লোকে জুতোর মারা দেবে, আর দেবে তাকে লোকে ফুলের মারা দেবে, ফুল দেবে, পুজো দেবে। আমি বলছি, যারা এখানে অন্যায় রাজত্ব, লুটের রাজত্ব, খুনের রাজত্ব করেছে তাদের দিন শেষ হয়ে আসে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে গ্রামের মানুষের উন্নতির জন্য, সব টাকা লুট হয়ে যাচ্ছে। সরকার যেমন দেখেছি কাঁচা রাস্তা, এখন তাই মানুষের সেই কাঁচা বাড়ি, তাই প্রধানমন্ত্রী ঠিক করেছেন সোজাসুজি অ্যাকাউন্টে টাকা দেবেন না, পঞ্চায়েতকে না, ডিএম কে না, অন্য কাউকে না, মুখ্যমন্ত্রীকে, তাহলে ফের ফাঁক করবে। তাই যে ফ্রি রেশন দিয়েছেন, সে রেশন আমাদের কাছে পৌঁছেছে, মাত্রা লুট হয়ে যাচ্ছে। যে বাড়ি তৈরির টাকা অ্যাকাউন্টে আসার কথা, সেখানেও দুরম্বরি করা হচ্ছে, আগে থেকে পাসবুক নিয়ে নিচ্ছে সই করিয়ে, এলেই তুলে নিচ্ছে, তাহলে তোমাকে কিছু করতে হবে না, আর আধে বাড়ি করে ছেড়ে দিয়েছে, চাকরি দেওয়া হয়েছে, উপরে ছাদ নেই, কেউ পয়সা দিয়ে কিনে তিন কিনে ছাদ দিচ্ছে, পাকা ছাদ আর ধরুন আপনার প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছে, সেটা গরিব মানুষের লাগছে না, পায়খানা 10,000 টাকা দিচ্ছে, এদের 2,000 টাকা তার থেকে আপনি খেয়ে নিচ্ছে, পায়খানা দেওয়া হচ্ছে, উপরে ছাউন নেই, দরজা নেই, প্লাস্টিক ধুয়ে ব্যবহার করতে হচ্ছে, কেন সারা দেশে হচ্ছে, কোটি কোটি লোক অসুবিধা পাচ্ছে, ভাই বাংলায় পাচ্ছে না, লুটের রাজত্ব চলছে, ডাকাতি রাজত্ব, খুনের রাজত্ব চলছে, এর পরিবর্তন করতে হবে। সেই জন্য আমাদের 100 বেশি কার্যকর্তা বলিদান দিয়েছে, এখানকার মানুষের রাজনৈতিক অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই, কোনো নিজের মতো করে পার্টি করার অধিকার নেই, সরকার অন্যায় করলে তার সমালোচনা করার অধিকার নেই, এই ধরনের সরকার চলতে পারে না। সেজন্য আমরা এতজন কর্মী বলিদান দিয়েছেন, আমরাও লড়াই করছি, আমরাও বলিদান দিতে রাজি আছি, কয়েক হাজার ছেলে সবসময় জেলে আছে, মিথ্যা কেস দিয়ে, গাঁজা কেস, এই কেস, ওই কেস দিয়ে, কয়েক হাজার ছেলে পুলিশের ভয়ে বাড়ি ছাড়া আছে, যখন তখন কেস দিয়ে বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে, তুলে নিয়ে যাবে, গরিব মানুষ, যারা আমাদের পঞ্চায়েত জিতেছে, কোন মহিলা জিতেছেন, তার স্বামীর নামে কেস দিচ্ছে, যে বলছে আগে এসে নেগোসিয়েশন করো, তোমার বউকে বলো টিএমসি জয়েন করতে, না হলে তোমাকে বাড়ি ঢুকতে হবে না, ছেলে ঢুকিয়ে দেবো, কি ধরনের রাজত্ব চলছে এটা, এটা চলতে পারে না। তাই বন্ধুগণ, আমি